ইউক্রেনে হামলার জেরে রুশ প্রেসিডেন্টকে অর্থনৈতিক চাপে ফেলতে নানা পথ খুঁজছে পশ্চিমা বিশ্ব। পুতিনের সম্পদ জব্দেরও প্রস্তুতি চলছে, কিন্তু বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের একজন হওয়ার পরও তার সম্পদের সঠিক হিসাব বের করা প্রায় অসম্ভব। কয়েক দশক ধরেই বিশ্ব রাজনীতির অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন 2013 থেকে 2016 সালের মধ্যে চারবার বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হিসেবে বিবেচিত হয়েছেন। এখনও পুতিনের ক্ষমতার প্রভাব রয়েছে পুরো বিশ্বে, তবে ইউক্রেনের উপর হামলার পর এখন চলছে সমালোচনা। 24 ফেব্রুয়ারি ইউক্রেনের উপর বিশেষ অভিযানের ঘোষণা দিয়ে ত্রিমুখী হামলা শুরু করে রাশিয়া। দেশটির এই আগ্রাসন যে কোনো উপায়ে ঠেকাতে মরিয়া বিশ্ব নেতারা। বিভিন্ন দেশের একের পর এক রাজনৈতিক অর্থনৈতিক নিষেধাজ্ঞার পর প্রেসিডেন্ট পুতিনের ব্যক্তিগত সম্পদ জব্দের উদ্যোগ নিয়েছে দেশগুলো। কিন্তু বিশ্বের সবচেয়ে ধনী নেতাদের একজন হওয়ার পরও পুতিনের প্রকৃত সম্পদের কোনো হিসেব নেই কারো কাছেই। 2018 সালে নিজের আয় এবং সম্পদের হিসেব দিয়েছিলেন পুতিন। সিএনএনের এক প্রতিবেদন অনুযায়ী বিশ্বের এই ক্ষমতাধর ব্যক্তির বাৎসরিক আয় কেবল $1,40,000। সেন্ট পিটার্সবার্গে 830 বর্গফুট এবং মস্কোতে 1,600 বর্গফুটের একটি অ্যাপার্টমেন্ট আছে তার। সেই সাথে প্রায় $37,000 কয়েকটি গাড়ির কথা উল্লেখ করা হয়েছে। কিন্তু পুতিনের এই হিসেব সমালোচকদের কাছে বরাবরই ছিল অবিশ্বাস্য। ভ্লাদিমির পুতিনের $1,000,000,000 ব্যক্তিগত সম্পদ আছে বলে ধারণা করা হয়ে থাকে, তবে কোথায় এবং সঠিক কি পরিমাণ আছে তার কোনো প্রমাণ নেই। 2016 সালে অনুসন্ধানী সাংবাদিকদের আন্তর্জাতিক জোট ICI যে প্রকাশিত পানামা পেপার্সে বলা হয়, পুতিনের বিলাসবহুল বিভিন্ন সম্পদ বন্ধুবান্ধব এবং পরিবারের নামে রাখা হয়েছে। রাশিয়ায় মার্কিন বিনিয়োগকারী বিল ব্রাউডার 2018 সালে CNN-কে জানায়, পুতিনের যত ঘড়ি রয়েছে সেসবের দাম তার বেতনের কয়েক গুণ। রাষ্ট্রীয় তহবিল থেকে ব্যাপক লুট এবং চাঁদাবাজি করে পুতিন এই সম্পদ অর্জন করেছে বলে দাবি তার। এমনকি 2017 সালে ব্রাউডার মার্কিন সিনেটের সামনে সাক্ষ্য দিয়েছিলেন যে পুতিনের সম্পদের পরিমাণ $20,000 কোটি বেশি। এছাড়াও পুতিনের সম্পদের হিসেব বের করাকে অসম্ভব আখ্যা দিয়েছে বিখ্যাত ফোর্বস ম্যাগাজিন। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।